বিপর্যয়ের সময় পর্যন্ত প্যাট্রিসিয়া আরিওকোট 15 ঘন্টা ধরে এই কাজটি জড়িয়ে ধরেছিলেন, কিন্তু একটি বজ্রপাত ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন তার এই বিশ্ব রেকর্ডের প্রচেষ্টা বানচাল করে দিয়েছিল। তবে উগান্ডার এই অ্যাক্টিভিস্ট হাল ছাড়েনি। 2024 সালের জানুয়ারি মাসে তিনি টানা 16 ঘন্টার বেশি সময় ধরে এই কাজটি জড়িয়ে ধরেছিলেন, ফলে তার নাম আনুষ্ঠানিকভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিল। বিষয়টিকে আমাদের স্টান্ট মনে হলেও এমন উদ্যোগের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। প্যাট্রিসিয়া সে বিষয়ে নজর আকর্ষণ করতে চান। জলবায়ু পরিবর্তনের সমস্যার বিশাল মাত্রা রয়েছে, বিশ্ব সবে সেদিকে নজর দিতে শুরু করেছে। আমাদের গতি বাড়িয়ে বৃক্ষরোপণ করতে হবে, কারণ প্রাকৃতিক জঙ্গল উধাও হয়ে গেছে। আমরা গাছগুলো ব্যবহার করছি, কিন্তু সেগুলোর জায়গায় নতুন গাছ লাগানোর পরোয়া করছি না। সেই পরিস্থিতি উগান্ডার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। বন নিধনের হারের ক্ষেত্রে সে দেশ বিশ্বের অন্যতম কুখ্যাতদের অন্যতম। গ্লোবাল ফরেস্ট ওয়াচ নামের অনলাইন ট্র্যাকিং পোর্টালের সূত্র অনুযায়ী 2001 থেকে 2022 সালের মধ্যে দেশটি 10 লাখ হেক্টরের বেশি জঙ্গল হারিয়েছে। প্যাট্রিসিয়া সেই ক্ষতি মেনে নিতে প্রস্তুত নন। তার মতে জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে গাছই হল চাবিকাঠি। গাছের অনেক সুবিধা রয়েছে। এই মুহূর্তে আমি সম্ভবত বিশ্বের সবচেয়ে তাজা অক্সিজেন গ্রহণ করছি, কারণ আমি সরাসরি একটি গাছ থেকে সেটি পাচ্ছি। একই সঙ্গে সেটি আমার কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। তবে প্যাট্রিসিয়ার জন্য শুধু গাছ নিয়ে কথা বলা যথেষ্ট নয়। তিনি হারিয়ে যাওয়া গাছ আবার উগান্ডায় ফিরিয়ে আনতে সাহায্য করতে চান। সেটা সম্ভব করতে তার তরুণ প্রজন্মের সহায়তার প্রয়োজন। তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য ভালো আইডিয়াও চাই। এক্ষেত্রে গাছের বীজ ভরা কাঠের পেন্সিল কাজে লাগছে। রোপণ করা যায় এমন পেন্সিল নিয়ে প্যাট্রিসিয়া নিয়মিত সমাজে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালান। প্রধানত উগান্ডার পূর্বাঞ্চলের স্কুলগুলিতে তিনি সক্রিয়। ক্লাসে আজ প্রি এডুকেশন চর্চা চলছে। স্কুল পড়ুয়াদের গাছের মূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজে সাহায্যের আশা করছেন এই অ্যাক্টিভিস্ট। And when you talk of planting, you don't just put them in the soil, then where you go, you're supposed to water. এই স্কুলে গাছ ও বৃক্ষরোপণ সম্পর্কে প্যাট্রিসিয়ার শিক্ষার ফলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। It has come at the right time. একেবারে ঠিক সময়ে হয়েছে। Our region, যখন আমাদের অঞ্চল দেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হচ্ছে। Of mitigating climate change. আমরা সবাই জানি, সমাজ কোন মাত্রায় গাছপালা ধ্বংস করে চরম জলবায়ু পরিবর্তন that trees hence causing drastic climate change, so this is really in good time. বীজ থেকে এমন গাছের আকার নিতে কয়েক দশক সময় লাগে। ঠিক সে কারণেই যত দ্রুত সম্ভব সেগুলিকে আগলে রাখা উচিত বলে প্যাট্রিসিয়া মনে করেন।